আপনি জানেন যে পানির অপর নাম জীবন, আর এই পানিকে কেন্দ্র করে কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে, এবং সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে বিএসটিআই। দীর্ঘদিন ধরে তারা এই অভিযান পরিচালনা করছে। আজকে দক্ষিণ কেয়ানীগঞ্জে একটি পানির কারখানা এই মুহূর্তে তারা অভিযান পরিচালনা করেছে। আমরা দেখতে পেয়েছি সকাল 6টা থেকে তারা এই অভিযান শুরু করেছে। আমরা দেখছি রাজধানীর বাবুবাজার, মতিঝিল সহ বিভিন্ন জায়গায় অভিযান তারা পরিচালনা করেছে। এই অভিযানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় তারা যেখানেই এই পানির জারগুলি পেয়েছেন সেই জারগুলি কিন্তু তারা ধ্বংস করছেন। বিশেষ করে এই জারগুলো যেই কারখানাগুলো থেকে উৎপাদন হয় সেই কারখানাগুলো তারা ধ্বংস করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি কারখানায় অভিযান পরিচালনা করছেন তারা, এবং যেই জারগুলো পেয়েছেন সেই জারগুলো কিন্তু তারা ধ্বংস করছেন, এবং তারা বলছেন যে তাদের এই অভিযান চলছে এবং তাদের এই অভিযান চলমান থাকবে যতদিন পর্যন্ত সাধারণ মানুষ নিরাপদ পানি যতদিন পর্যন্ত না পায় তাদের এই অভিযান চলবে। এবং আমরা দেখতে পেয়েছি যে তারা রাস্তার বিভিন্ন জায়গায় যখন এক জায়গা থেকে অন্য জায়গায় পানি সরবরাহ করায় সেখানেও কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন, এবং যেসব পানির জার পেয়েছেন সেগুলো ধ্বংস করেছেন। এই মুহূর্তে বিএসটিআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে রয়েছেন। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনারা তো বেশ কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করছেন এবং আজকে অভিযান পরিচালনা করছেন, শারীরিকভাবে কী পেলেন এই অভিযানে? তো হয়েছে, তো আপনি দেখেন যে একটা ফ্যাক্টরি বিএসটিআই অনুমোদন নিয়ে, তারপরে লাইসেন্স নিয়ে এবং মানসম্মত জারে পানি বাজারজাত করার কথা, কিন্তু আপনি দেখেন কারখানায় কোনো কারখানা জাস্ট ওয়াসার ট্যাপের সাথে লাইন লাগিয়ে তারা জার ভর্তি করতেছে, বাজারে ছাড়তেছে, জনসাধারণকে প্রতারিত করতেছে। এ কোনো মেশিন নাই, তারপরে জারগুলি অবৈধ, যেগুলি ফুড গ্রেড জার না, এই যার তারা, আমরা এই জন্যে সকাল থেকে আজকে, আপনি জানেন যে আপনি সকাল থেকে ছিলেন, যে সকাল 6টা থেকে আমরা অভিযান শুরু করেছি এবং গণপূর্ত ভবন থেকে শুরু করে এ পর্যন্ত আসছি, হাজার হাজার যার ধ্বংস করা হয়েছে, ইতিমধ্যে একাধিক ফ্যাক্টরিও ধ্বংস করা হয়েছে। তো সে অংশ হিসেবে আমরা আজকে যারগুলি ধ্বংস করতেছি। ধন্যবাদ। আপনার ঠিক যেমনটি উনি বলছিলেন, আপনারা শুনছিলেন যে বিএসটিআই এর অভিযানে কিন্তু সকাল থেকেই এই অনিরাপদ পানির বিরুদ্ধে অভিযান চলছে, এবং তারা বলছে যে তাদের এটি নিয়মিত অভিযান এবং এটি চলমান থাকবে। আমরা দেখতে পেয়েছি যে যেই কারখানাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়েছে সেই কারখানাগুলোতে কিন্তু সরাসরি যে পানির লাইন আছে সেই লাইনগুলো থেকে পানির জারে পানি ভরা হচ্ছে, এবং পরবর্তীতে সেগুলি বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি ছিল, এই মুহূর্তে দক্ষিণ কেয়ানীগঞ্জে বিএসটিআই অভিযান চলছে অনিরাপদ পানির বিরুদ্ধে, এবং তারা বলেছে তাদের এই এই অভিযান অব্যাহত থাকবে। হ্যাঁ, পাক দিন, পাক দিন, ঠিক আছে। হ্যালো, ওই
হ্যাঁ জি ধন্যবাদ। আমরা আসলে বিএসটি এর পক্ষ থেকে এই অভিযান অনেক আগে থেকেই শুরু করেছি। তো আমরা ফ্যাক্টরি লেভেলে আমরা চেষ্টা করেছি যে কারো কোনো ক্ষতি না হোক, সবাই অ্যাওয়ার হয়ে তারপরে সচেতন হয়ে ব্যবসা বাণিজ্য চালাবে, আমরা সহযোগিতা করব। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে কেউ নিয়মকানুনের কোনো কাছাকাছি নেই। দেখেন আজকে কয়েকটা ফ্যাক্টরিতে আপনারা দেখলেন যে কোনো ফ্যাক্টরিতে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, জাস্ট ওয়াশার লাইনের সাথে তারা পাইপলাইন কানেকশন দিয়ে জার ভর্তি করে বাজারে মানুষকে ধোঁকা দিচ্ছে যে বিশুদ্ধ পানি বলে তারা বিক্রি করতেছে। অথচ পাবলিক বিনা পয়সা হোটেলে গিয়ে এই পানি খেতে পারে, কিন্তু জারের কারণে তারা কিনে খাচ্ছে, বিশ্বাস স্থাপন করেছে যে হ্যাঁ জারের মাধ্যমে সঠিক পানি দেওয়া হচ্ছে। তো আজকের অভিযানটাই দেখেন আমরা সকাল 6টা থেকে শুরু করেছি, যে একটা আমরা গণপূর্ত ভবন থেকে শুরু করছি একটা দল, আর একটা দল আমরা মতিঝিল থেকে ওদিকে শুরু করে আমরা এই কেরানীগঞ্জ আসা পৌঁছেছি। একটাই মেসেজ, আমরা জনসাধারণকে অ্যাওয়ার করার জন্যে আমরা আসলে রাস্তায় নেমেছি। এখন আমরা শুরু করে দিয়েছি, জনগণ এটাকে সমাপ্তির পথে টানবে, কারণ এই অবৈধ জার, ফুড গ্রেডবিহীন জার এবং অবৈধ প্রতিষ্ঠানকে জনগণের অ্যাওয়ার হইলে তার এগুলি বন্ধ করা সম্ভব। অবশ্যই ফলোআপ আছে, আমরা এর প্রতিনিয়ত হয়তো আগামীকালকে এই এলাকায় আসতে পারি। হ্যাঁ, আমরা বিভিন্ন সময়ে হ্যাঁ চলমান প্রক্রিয়া এটা সবসময় চলে থাকবে এবং এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। এটা অবশ্যই এটা আইন দিয়ে সবসময় সব কিছু নির্মূল করা যাবে না যদি পাবলিক অ্যাওয়ার না হয়, মানে সচেতন না হয়। তো সুতরাং যারা ব্যবসা করছেন তারা হয়তো অনেকে না জেনেই করতেছেন যে এটা যে আইন ভঙ্গ হচ্ছে, এটা অনেকেই হয়তো জানেন না, কিন্তু অনেকে জেনেও করতেছেন। আর সবচেয়ে বড় অস্ত্র হলো পাবলিক, যাতে এদেরকে যদি প্রত্যাখ্যান করে তাহলে এদের ব্যবসা বন্ধ করা এবং এদেরকে বন্ধ করা সম্ভব, নির্মূল করা সম্ভব।